হ্যালো গাইস, ওয়ান্স এগেইন। সো আজকে একটা মোস্ট ইন্টারেস্টিং ভিডিও করতে চলেছি এবং এটা এক্সপেরিমেন্ট ভিডিও। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পরপর অনেকগুলো বোতল রাখা আছে এবং বোতলের ভেতরে বোতলের মধ্যে কিছু জল ভরা আছে। তা তোমরা দেখতেই পাচ্ছ এখানে জলগুলো কি কি ভরা আছে, আমি বলে দিচ্ছি কি জল রাখা আছে। আর এই জলের টিডিএস লেভেল চার্ট যেটা থাকে সেই টিডিএস লেভেল চার্টটাও তোমাদেরকে দেখাবো এবং টিডিএস লেভেলটা আজকে মিটারের সাহায্যে মাপবো। প্রথমে আমি তোমাদেরকে বলি এখানে কি কি জল রাখা আছে। জল রাখা আছে অগভীর নলকূপের জল, তারপরে রাখা আছে বৃষ্টির জল, তারপরে গভীর নলকূপ, তারপরে আমাদের রিভার ওয়াটার অর্থাৎ নদীর জল, তারপরে আমাদের মিনারেল ওয়াটার, তারপরে আমাদের আছে পন্ড ওয়াটার অর্থাৎ পুকুরের জল, এবং সবশেষ আমাদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানে আমরা কিন্তু ডাবের জলটা আমরা জানি সব থেকে পিওর এবং সব থেকে খুব সুস্বাস্থ্যবান জল হয়, কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না যে ডাবের জলের টিটিএস লেভেল কত থাকে। টিটিএস লেভেলটাকে পরে বোঝাচ্ছি। তো টিটিএস লেভেল কত থাকে এই জলের, মানে আমাদের যে ড্রিঙ্কিং ওয়াটারের টিটিএস অর্থাৎ 50 থেকে 150 ভিতরে থাকতে হয়, 150, তা সেই টিটিএস চার্ট কত সেটা আমরা দেখবো আজকে। আর খুব আকর্ষণীয় হতে চলেছে এবং আজকে আমরা এই ডাবের টিটিএস লেভেলও মিটারের সাহায্যে মাপবো। ওকে, তোমাদেরকে আমি টিডিএস লেভেল চার্টটি দেখাচ্ছি। এখানে লেখা আছে ড্রিঙ্কিং ওয়াটার টিডিএস চার্ট। এটা আমরা, এটা তোমরাও জানতে পারবে, গুগলে গিয়ে সার্চ করবে ড্রিঙ্কিং ওয়াটার টিডিএস চার্ট বলে কেন্টের পক্ষ থেকে একটা চার্ট দেবে, সেই কেন্টের পক্ষ থেকে চার্টটি আছে। আমরা এটাকে সুবিধার জন্য বের করে নিয়েছি এবং তোমাদেরকে এটা আমি ভালো করে দেখাচ্ছি, প্লাস এখানেও দেখাচ্ছি। টিডিএস লেভেল চারটি কি সেটা তোমাদের একটু সংক্ষেপে বোঝাই। টিডিএস অর্থাৎ আমাদের যে জলের খনিজ পদার্থ থাকে, সেই খনিজ পদার্থ আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই খনিজ পদার্থ বেশি হয়ে গেলে ক্ষতি, কম হয়ে গেলে শরীরের জন্য ক্ষতি। সো সেটাই হচ্ছে আমাদের টিডিএস লেভেল চার্ট, তোমাদের সংক্ষেপে এটা বোঝানো। তো আজকে টিডিএস লেভেল চার্ট আমি তোমাদেরকে বোঝা দেখাচ্ছি, এখানে আমি পাশেও দিয়ে দেবো। তো আমাদের এই টিডিএস লেভেল চার্ট সবসময় বিটুইন 50 থেকে 150 মধ্যে থাকতে হয় জলের, এক্সিলেন্ট ফর ড্রিঙ্কিং ওয়াটার মানে সব থেকে ভালো। তারপরে আছে 150 থেকে 250 যেটা হচ্ছে ভালো খাওয়া যাবে, 250 থেকে 300 ফেয়ার মানে অর্থাৎ চলার যোগ্য, তারপর হচ্ছে 300 থেকে 500 অর্থাৎ পুর মানে খারাপ, বুঝতেই পারছো, মানে এভোভ 1200 অর্থাৎ আনঅ্যাক্সেপ্টেবল অর্থাৎ এইখানে যে 1200, এই 1200 জলটা আমাদের গ্রহণযোগ্য না। 1200 টিডিএস লেভেল মানে গাছের জন্য খনিজ পদার্থ যত বেশি হবে তত গাছের জন্য ঠিক আছে, কিন্তু মানুষের জন্য ঠিক নেই। তা একটা সব থেকে এক্সিলেন্ট হয় 50 থেকে 150 মানে 50 থেকে 150 ভিতরে এক্সিলেন্ট মানে জলটা সবথেকে মানে পিওর এবং বিশুদ্ধ পানীয় জলের মধ্যে পড়ে। সো দেখা যাক এখানে আমাদের সব রকমের জল রেখেছি, সো এখানে কোন জলে কত টিডিএস লেভেল থাকে সেটা আজকে আমরা দেখবো। সো এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে আগে লাইক করো এবং সাবস্ক্রাইব করো, আগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করো। তো চলো আমাদের ভিডিওটি শুরু করা যাক। তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের সেই টিডিএস মিটার। এটা কিন্তু আর্সেনিকটা মাপা যাবে না, তবে জলের খনিজ পদার্থ কত আছে, একটা মানুষের শরীরে কতটুকু খনিজ পদার্থ দরকার সেটা মাপা যাবে। তা তোমরা দেখেই নিয়েছো, তোমাদেরকে দেখিয়েছি যে 50 থেকে 150 মধ্যে হচ্ছে এক্সিলেন্ট, 150 থেকে 250 ঠিক আছে, কোনো সমস্যা নেই, গুড ওটা। তো যাই হোক, এই সেই মিটার যেটাতে আমরা এগুলোকে টেস্ট করবো। এবার প্রথমে আমরা শ্যালো ওয়াটার, শ্যালো টিউব ওয়েলস অর্থাৎ অগভীর নলকূপকে আমরা বেছে নিয়েছি। সো এই জলটা দেখো কালো হয়ে গেছে, এই জলটা হচ্ছে আমি তোমাদেরকে বলি আমাদের যে নর্মাল টিউবওয়েল কলগুলো থাকে না, সেই টিউবওয়েল কল থেকে আমরা এই জলটাকে নিয়েছি। মাত্র 20 ফুট ডিপ থেকে আমাদের এখানে 20 ফুট ডিপে জল পাওয়া যায় কিছু কিছু জায়গায়, সব জায়গায় না। সো এই যে জলটা, এই জলটা কিন্তু প্রথমে আমাদের 3 দিন হয়েছে জলটা বোতলে রেখেছি স্টক করার পরে। তা প্রথমে ছিল জলটা হলুদ কালারের, একদিন হলুদ থাকার পরে পরে দেখলাম জলটি কালো হয়ে গেছে। সো তোমরা যদি কেউ জেনে থাকো, আমি যতদূর জানি এটা আয়রনের জন্য হয়তো হয়েছে, বা তোমরা যদি কেউ জেনে থাকো যে কারণটা কি, অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে। সো আমরা এই জলের টিডিএস লেভেল মাপবো প্রথমে মিটারের সাহায্যে। সো ভিডিওটিকে বারবার বলছি অবশ্যই লাইক করো। তার জন্য আমরা একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি এবং জলটিকে মধ্যে ঢেলে আমরা টিডিএস মিটারের সাহায্যে টেস্ট করবো। প্রথমে আমি শ্যালো ওয়াটারকে টেস্ট করছি এবং এখানে হোল ওয়াটারটিকে প্রেস করে দিচ্ছি। আমরা আমাদের এখানে কত এসে তোমাদেরকে অবশ্যই দেখাবো এবং তোমরা দেখো, আশা করি দেখতে পাচ্ছ, 386। সো আমরা এটাকে লিখে রাখছি, নোট করে রাখবো এটাকে, এবং আমাদের এটা কিন্তু 386 বেরিয়েছে। ওকে, এই নিয়ে পরে সব কটা আগে মেপিনি, তারপরে তোমাদেরকে বলছি কোনটা কত আছে। ওকে, 386 এটা।
এরপরে আমরা বেছে নিয়েছি বৃষ্টির জলকে, রেইন ওয়াটার, আমাদের সব থেকে পপুলার একটা ওয়াটার কিন্তু, যেখানে আমরা জানি সবাই যে বৃষ্টির জলকে সরাসরি পান করা যায়। তো এটা দেখা যাক কতটা পান করার যোগ্য এবং কতটা টিডিএস আছে, এই টিডিএস লেভেলটাকে আজকে মাপবো। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সো আমি মিটারটিকে এর মধ্যে পুশ করছি এবং হোল্ড বোতাম প্রেস করে দিচ্ছি যাতে এর মধ্যে রেকর্ড হয়ে যায়। ও মাই গড, এটা শুধুমাত্র 10 এসছে, 10 অর্থাৎ 10, শুধুমাত্র 10 এসছে। বৃষ্টির জলের কিন্তু টিডিএস লেভেল খুব কম দেখলাম, একমাত্র 10 এসছে এখনো পর্যন্ত, যদিও বাকি আছে সব, এটা কিন্তু শুধুমাত্র 10। এরপরে আমরা বেছে নিয়েছি গভীর নলকূপকে, অর্থাৎ ডিপ টিউবওয়েল ওয়েলস, যেটা জল আমরা সব থেকে বেশি পান করে থাকি। অনেকেই এখনো পর্যন্ত অনেকেই যারা অ্যাকোয়াগার্ড ইউজ করে না বা কোনো রকম ফিল্টার ইউজ করে না, তারা সরাসরি কিন্তু এই জলটিকেই বেছে নেয়, আর্সেনিক মুক্ত জল নামেও পরিচিত এই জলটি। সো এর টিডিএস লেভেল কত আজকে মাপব। ও মাই গড, এর টিডিএস লেভেল দাঁড়িয়েছে 385। তোমাদেরকে দেখাই, দাঁড়া ওয়েট, তোমাদেরকে দেখাই 385, আই এম রাইট, তাদের কিন্তু 385, 385 টিডিএস লেভেল দাঁড়িয়েছে। এরপরে আমরা বেছে নিয়েছি আমাদের সব থেকে পপুলার একটা জল, যেটা আমাদের গঙ্গা এখানে গিয়েছে, সেই গঙ্গা থেকে নিয়ে আসা জল, নদীর জল এটা, আমাদের আমাদের এখান থেকে গঙ্গা গিয়েছে। সো গঙ্গার জল এটা, সব থেকে পপুলার একটা নদী, যেটা কিনা পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে এবং 420 কিলোমিটার বিস্তৃত এই নদী। ওকে, আমি আর টিডিএস লেভেলটি অন করছি এবং এটিকে হোল্ড বোতামে প্রেস করছি। সো এই জলের টিডিএস লেভেলটা কিন্তু অনেকটাই গুড, 195 অনলি, খুব সুন্দর টিডিএস লেভেল বেরিয়েছে এটাতে। সো আমরা সব লিখে রাখছি, পয়েন্ট করছি এবং পরে তোমাদেরকে সেটা দেখাচ্ছি। আবারও আমরা একটা পপুলার ওয়াটার নিয়ে এসেছি, যেটা আমাদের সবসময় যে কোনো অকেশনে বা আমাদের রাস্তাঘাটে চলতে গেলে অবশ্যই আমরা এই ওয়াটারটা নিই। সো আমরা পপুলার সব থেকে এই ওয়াটারটা বিসলেরি ওয়াটার, এবং এটা পিওর বিসলেরি ওয়াটার। সো এটার টিডিএস লেভেল কত অবশ্যই মাপবো এখন, খুব ইন্টারেস্টিং কিন্তু এটা। তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সো মিটার অন, এবং আমি এর মধ্যে ইনপুট করলাম, জানি না কত এসছে, খুব ইন্টারেস্টিং এটা। ও মাই গড, 75 অনলি, সিরিয়াসলি 75। সব থেকে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এবার আছে আমাদের কাছে পন্ড ওয়াটার, অর্থাৎ পুকুরের জল। সো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, কারণ আগেকার দিনে কোনো অকেশন হলেই পুকুরের জল দিয়ে কিন্তু রান্না করা হতো। সো এটা খুব ইন্টারেস্টিং, তা পুকুরের জল দিয়ে সে সময় রান্না করা হতো, এখনো পুকুর আছে, পুকুর পাওয়া যায়, যদিও সংখ্যা কমে গেছে। সো দেখা যাক এটা টিডিএস লেভেল কত। এবং আমি হোল্ড বোতাম প্রেস করছি, হোল্ড বোতাম প্রেস করছি। ও মাই গড, 377। ওকে, ভালো করে দেখো, 377। তো আমি পরে সব কটা কাউন্ট করার পর পরে এই নিয়ে কথা বলছি। এবার আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ডাব, যেটা কিনা কোকোনাট ওয়াটার আমরা বলে থাকি। তো এটা ডাবের জল ফুসফুসের জন্য খুব ভালো, আমরা জানি আমাদের শরীরের জন্য খুব ভালো, করোনার সময় ডাবের জল সব থেকে উপকারী ছিল, এখনো যদিও করোনা চলছে। তা যাই হোক, এই ডাবের জলকে আমরা টেস্ট করব টিডিএস লেভেল, যদিও কিন্তু এর পানীয়টা গাছ নিজে সরবরাহ করে, উদ্ভিদ নিজে সরবরাহ করে। সো দেখা যাক এর টিডিএস লেভেলটা কত হয়, খুব ইন্টারেস্টিং। আমাদের এই ডাবের ভেতর থেকে জল বার করার জন্য আমরা একটা ইউনিক জিনিস ব্যবহার করব, যেটা তোমরা দেখলে নিজেরাই বুঝতে পারবে। সো আমরা ব্যবহার করব ড্রিল মেশিন ডাব থেকে ভেতরে জল বার করার জন্য। সো আমাদের গ্লাসটিকে নিয়ে নিচ্ছি এবং আমাদের ভেতর থেকে জলটিকে বের করে নেব।
এবং এটা কিন্তু ছেদ হয়ে গেছে। এবার জলটিকে আমরা এর মধ্যে ঢেলে নিচ্ছি এবং এর ভেতর থেকে ডাবের জল যেটি আছে আমরা কিন্তু এটা ঢেলে নিচ্ছি। সো খুব কমই বেরোচ্ছে, যদিও যাই হোক আমাদের কাজ হয়ে যাবে এতেই। সো আমরা দেখা যাক এর ভেতরে যে জলটি আছে তার টিডিএস চার্ট কত বেরোয়, অর্থাৎ টিডিএস লেভেল। এবং মিটার অন, সম্পূর্ণ জিরোতে আছে। সো আমি এটা খুব ইন্টারেস্টিং, ও মাই গড, 291 291। আমাদের একমাত্র ডাব যেটা কিনা আমাদের সব থেকে পিওর জল আমরা বলে থাকি, অবশ্যই পিওর, আমাদের শরীরের জন্য খুবই ভালো, তাই এটার কিন্তু টিডিএস লেভেল 291 291। ওকে, আমাদের টোটাল চারটি কমপ্লিট। এবার আমার টোটাল চারটি আপনাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। সো দেখা যাক কোনটা কত টিডিএস চার্ট বেরিয়েছে, তোমরা যদিও দেখে নিয়েছো। সো আমি একবার দেখছি, আমাদের যে টিডিএস চার্টটি বার করার কথা ছিল তো আমাদের টোটালটাই রেডি, এখন টোটালটাই বার করা হয়ে গেছে এবং আমরা কিন্তু টোটালটাই লিখে রেখেছি। সো এটা তোমাদের কাছ থেকে দেখাচ্ছি এবং আমরা এখন মিলাবো আমরা যে চার্টটা লিখে রেখেছি তার সাথে আমরা এর ডিঙ্কিং টিডিএস লেভেল চার্টের সাথে এর কম্পেয়ার করব এবং দেখব যে কোনটায় কতটা ড্রিঙ্কিং ওয়াটার পানীয় যোগ্য। ওকে, আমাদের সর্বপ্রথম যে জলটি ছিল সেটা কিন্তু আমাদের অগভীর নলকূপ, অর্থাৎ শ্যালো টিউব ওয়েলস 386। এটা কিন্তু 386 হচ্ছে 300 থেকে 500 ভেতরে, অর্থাৎ পুয়োর, মানে খারাপ কিন্তু জলটি। অর্থাৎ তোমরা বলেছিলাম তোমাদেরকে যে জলের ব্ল্যাক হওয়ার কারণটা কিন্তু রিজনটা তোমরা জানাবে আমাকে। সো এটা কিন্তু পানীয় যোগ্য নয়, পুয়োর, ঠিক আছে, খারাপ। তো দেন আমাদের আছে রেইন ওয়াটার, অর্থাৎ বৃষ্টির জল, বৃষ্টির জল বেরিয়েছিল 10। সো আমাদের সব থেকে পপুলার একটা ওয়াটার, সো এখানে কিন্তু বৃষ্টির জল রেইন ওয়াটার বেরিয়েছে 10, যদিও 50 থেকে 150 হচ্ছে এক্সিলেন্ট ফর ড্রিঙ্কিং, তো এটা থেকে কিন্তু কম আছে, 50-এর থেকে কম আছে। সো এটা পানীয় যোগ্য, বাট এটা কিন্তু খনিজ পদার্থের মধ্যে কম। সো এরপরে আছে ডিপ গভীর নলকূপ, গভীর নলকূপ আছে 385, 385 কিন্তু 300 থেকে 500 ভেতরে পড়ছে। সো এটাও খারাপ, গভীর নলকূপ খারাপ বলতে শরীরের জন্য অ্যাকচুয়ালি আমরা যদি ফিল্টার না করে খাই বা কোনোভাবে সরাসরি খাই এ থেকে কিন্তু আর্সেনিক, আমরা আগেও বলছি আবারও বলছি যে এটা থেকে কিন্তু আমরা আর্সেনিক জানতে পারবো না, আর্সেনিক আছে কিনা জলে, বাট জলে যে খনিজ পদার্থ সেটা কিন্তু বেশি আছে। খনিজ পদার্থ বেশি থাকলে শরীরের জন্য ক্ষতিকারক, কারণ এটা গাছের জন্য উপকারী, খনিজ পদার্থ বেশি হলে গাছের জন্য উপকারী। সো এটা ধীরে ধীরে শরীরের ক্ষতি করে, তো যাই হোক। এরপরে আছে আমাদের রিভার ওয়াটার, রাইট, হ্যাঁ, নদীর জল, অর্থাৎ রিভার ওয়াটার। সো রিভার ওয়াটার বেরিয়েছে 195, 195 হচ্ছে 150 থেকে 250 ভেতরে, অর্থাৎ গুড রিভার ওয়াটার, নদীর জল কিন্তু ভালো দেখিয়েছে এখানে, গুড, ভালো রেজাল্ট দেখিয়েছে, নদীর জল গুড আসছে, অর্থাৎ ভালো খাওয়ার যোগ্য, এটা ভালোই খাওয়ার যোগ্য। সো একটু ফিল্টার করে নিয়ে খাওয়া কিন্তু যাবে। পরে আছে আমাদের মিনারেল ওয়াটার, সো মিনারেল ওয়াটার আমাদের বিসলেরি, অরিজিনাল বিসলেরি ওয়াটার এটা, যেটা সুপার মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম অরিজিনাল হওয়ার জন্য। সো এটা কিন্তু রাইট এসছে, 50 থেকে 150 ভেতরে কিন্তু আছে মিনারেল ওয়াটার, 75, এক্সেলেন্ট ফর ড্রিঙ্কিং, লেখাই আছে 50 to 150, এক্সেলেন্ট ফর ড্রিঙ্কিং। সো এটা কিন্তু তাই এসছে, সো এটা কিন্তু 75 এসছে, এটা কিন্তু সত্যি পানীয় যোগ্য। বিসলারি যে লিখেছে যে পানীয় যোগ্য জল, সত্যি পানীয় যোগ্য, সব থেকে টপ রেজাল্ট এসছে এটাই, এবং এটা আলাদা রাখছি। আর আমাদের এরপরে আছে পুকুরের জল, যেটা কিনা আগেকার দিনের লোক অকেশনে এই জল দিয়ে রান্না করতো। সো এটা আছে 377, সো এটা কিন্তু 377 হচ্ছে 300 থেকে 500 ভেতরে, অর্থাৎ এটাও কিন্তু খারাপ টাইপের জল, এর মধ্যে এটাও কিন্তু পুয়োর এসছে, অর্থাৎ এর মধ্যে খনিজ পদার্থ বেশি আছে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের সব থেকে ফেভারিট, সব থেকে পৃথিবীর মধ্যে পিওর পানীয় যোগ্য জল যেটা আমরা বলে থাকতাম সেটা হচ্ছে ডাবের জল। অবশ্যই ডাবের জল শরীরের জন্য খুবই উপকারী, কিন্তু এর টিডিএস লেভেল কিন্তু আমাদের 291 এসছে, অর্থাৎ খনিজ পদার্থ এর মধ্যে একটু বেশি আছে, 291, 291, মানে রেগুলার পান করলে শরীরের জন্য ক্ষতি হবে, সামান্যতম ক্ষতি, কিন্তু বেশি নেই, খুব বেশি যাচ্ছে তা না, তবে 291 সমান সমান 250 থেকে 300 ভেতরে আছে, অর্থাৎ ফেয়ার, মানে মোটামুটি।
সো তোমরা বুঝতেই পারছো আমাদের ডাবের জল কিন্তু রেজাল্ট কিন্তু আমার মন মতন হয়নি, তোমাদের কতটা মন মতন দিয়েছে জানি না, তা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। সো আমার সব থেকে কোম্পানি যেটা লিখেছে বিসলারি কোম্পানি, সো সেটা কিন্তু অ্যাপ্রুভেল। সো তোমরা দেখতেই পারলে যত রকম ওয়াটার থাকে সব ওয়াটারই আমরা প্রায় টেস্ট করেছি, টিটিএস লেভেলটি, টিটিএস অর্থাৎ খনিজ লেভেল টেস্টটা করেছি আমরা, জলে কতটা খনিজ পদার্থ থাকা দরকার যেটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক সেটা কিন্তু আমরা করে ফেলেছি এবং তোমরা দেখতে পারলে, এবং তোমরা যদি নতুন কিছু শিখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ আমার এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের অবশ্যই পাশে থাকো। দেখা হবে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই। ওকে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমরা এই যে ওয়াটারগুলো টেস্ট করলাম এই ওয়াটারের, এরপরে যত এই ভিডিওটা বড় হয়ে যাবে লং হয়ে যাবে তার জন্য এর মধ্যে আর অ্যাড করলাম না, তোমরা যদি বলো তাহলে সব ওয়াটার মিলিয়ে একটা এলিয়ান ওয়াটার বানাবো এবং তার টিডিএস লেভেল এবং টেস্ট সব কিছু করবো। তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমরা করবো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।